এই ব্যস্ত নগরীর কোলাহলের মাঝে আপনাদের জন্য রয়েছে সেভারাল এন্টারটেইনমেন্ট প্লেসেস। তেমনি একটি প্লেস থেকে চলুন এখন ঘুরে আসি। বাংলাদেশে ক্যাপ্রিকনের যাত্রা শুরু হয় জুলাই 2011 সালে। ফাস্ট ফুড, সেট মেনু, ইন্ডিয়ান ফুড, কফি এবং কাবাব এখানকার সাধারণ আইটেম। স্পেশাল আইটেমের মধ্যে তান্দুরি চিকেন এবং কাবাব খুবই জনপ্রিয়। ছোটদের জন্য রয়েছে চিলড্রেন গেম জোন, এছাড়া এলইডি জায়ান্ট স্ক্রিনে ওয়ার্ল্ড ফেমাস মিউজিক ও ভিডিও সং প্লে করা হয়। এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিক হল লেজার লাইট। একই সাথে 500 গেস্ট সিটিং সম্পন্ন এই রেস্টুরেন্টে সব ধরনের পার্টি অ্যারেঞ্জের সুবিধা রয়েছে। আমাদের এই সেগমেন্টে ফুড লাভারদের জন্য থাকছে স্পেশাল রেসিপি। আমি এখন তৈরি করব ক্যাপ্রিকন ওয়ার্ল্ডের স্পেশাল স্মোক চিকেন এন্ড পেপার স্যান্ডউইচ। এটা তৈরি করতে অবশ্যই 3 স্লাইস ব্রেড, অনিয়ন, টমেটো আর স্পেশাল ক্যাপ্রিকন স্মোক চিকেন মিক্স। ফিনিশিং দেওয়ার জন্য আমাদের লাগবে চিপ। সো দেখুন আমরা কিভাবে এটা তৈরি করছি। ফার্স্ট আমরা কি করব, আমরা ব্রেডগুলোকে নিয়ে এর সাথে আমরা মায়োনিজ মিক্স করে নিব। এটা আমরা এভাবে মিক্স করে দিব পুরো ব্রেডটার ভিতরে। দেন আমরা টমেটো দিতে পারি, 3 স্লাইস করে টমেটো। দেন এর ভিতরে অনিয়ন দিব, 3 স্লাইস করে অনিয়ন। দেন আমরা এর ভিতরে আমাদের যে স্পেশাল ক্যাপ্রিকন চিকেন আছে, আমরা সেই চিকেনটাকে আমাদের যে স্যান্ডউইচ তৈরি করবো তার ভিতরে আমরা দিয়ে দিব। এটাকে ঠিক এভাবে আস্তে আস্তে করে পুরো চিকেনটাতে দিতে হবে ব্রেডের ভিতরে। তারপরে আমরা ব্রেডটাকে একটার উপরে আরেকটা খুব সুন্দর করে বসাবো। দেন এই ব্রেডটাকে আমরা টোস্ট করবো। টোস্ট করার জন্য আমাদের অবশ্যই গ্রিলার মেশিন আছে, যেখানে আমরা আমাদের যে বাটার আছে সেই বাটারগুলোকে সুন্দর করে গ্রিলার মেশিনে আমরা কী করবো, ব্রাশ করে নিব, যাতে বোথ সাইড অফ হয়ে ব্রেডের বাটারগুলো লেগে যায়। এতে কী হবে, এতে অবশ্যই একটা সুন্দর একটা কালার আসবে। সো ডান, আমরা ব্রেডটাকে সুন্দর করে বসিয়ে এটাকে চাপ দিয়ে দিলাম। এখন এই গ্রিলটা হতে 5 থেকে 6 মিনিট লাগবে। স্যান্ডউইচটা পুরোপুরি গ্রিল হতে আমরা এই পর্যন্ত একটু অপেক্ষা করব। এবং পাশাপাশি আমাদের যা প্রয়োজনীয় জিনিস আছে, যেমন প্লেটকে গার্নিশ করা, প্লেটকে সাজানো, সব কিছু আমরা রেডি করবো। প্লেটটাকে গার্নিশ করছি তেমন কিছু দিয়ে না, সামান্য 2 টমেটো দিয়ে। আমরা এখন খেয়াল করবো যে স্যান্ডউইচটা হয়ে গেল কি না। আমাদের স্যান্ডউইচে একটা ব্রাউন কালার চলে আসছে, অলমোস্ট স্যান্ডউইচটা ডান হয়ে গেছে। আমরা স্যান্ডউইচটাকে নামিয়ে সুন্দর করে এবং খুব কেয়ারফুলি স্যান্ডউইচটাকে কাটতে হবে, যাতে কোনো অংশ ভেঙে না যায়। সো আমরা এখন স্যান্ডউইচটাকে কাটবো। এরপরে আমরা এই স্যান্ডউইচটাকে আমাদের যে ডেকোরেশন করা প্লেট আছে সেখানে বসাবো। ওকে, আমরা প্লেটে রাখতেছি। এটা এই স্যান্ডউইচের সবচেয়ে মুখ্য একটা বিষয় যে চিপসটা ক্রিস্পি চিপস, যেটা স্যান্ডউইচের সাথে খেতে খুবই ভালো লাগে। রেডি হয়ে গেল আমাদের স্মোক চিকেন অ্যান্ড পেপার স্যান্ডউইচ। আমাদের এই স্যান্ডউইচটা এখন আমরা সার্ভ করবো কাস্টমারের উদ্দেশ্যে।